ওকে, নমস্কার, আমি পার্থেন্দু, আর আপনাদের ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল দ্য সলিউশনসে। আজকে হচ্ছে একটা খুব গর্বের দিন, তার কারণ একটা বিরাট রিনাউন্ড এবং লার্নড অ্যাস্ট্রোলজারের সাথে আজকে আমরা একটা খুব একটা জ্বলন্ত টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, হাউ টু প্রিভেন্ট লসেস, কি করে আমরা লসটাকে আটকাবো। তো এই সলিউশন চ্যানেল বাংলার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম বেঙ্গলি অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল যেটা পিওরলি অ্যাস্ট্রোলজির জন্য শুরু হয়েছে। আশা করছি এবার আপনাদের আস্তে আস্তে সলিউশনটাকে ভালো লাগছে। আসুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিও এবং শেয়ার করুন। মেইন টপিকে যাওয়ার আগে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে পণ্ডিত অর্জুন চক্রবর্তী সম্বন্ধে কিছু একটু বলে নিই। তো পণ্ডিত অর্জুন চক্রবর্তী 1994 সালে ওনার জেঠুর কাছ থেকে অ্যাস্ট্রোলজি শেখা শুরু করেছিলেন। এরপর 1997 সালে হাতিবাগান টোলে উনি প্রথম চারটে কোর্স নেন অ্যাস্ট্রোলজি নিয়ে। এরপর 2000 উনি জয়েন করেন শিয়ালদা ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আর এরপর উনি 6টা কোর্স করেন ওনার খুবই কাছের টিচার প্রফেসর অশোক ভট্টাচার্যের সাথে। উনি আজ পর্যন্ত মোটামুটি অ্যাভাব 15,000 কনসালটেশন করেছেন 2002 থেকে 2016 পরে, 16-র মধ্যে। এরপর ওনার মনে হয়েছে যে কনসালটেশনের থেকেও আজকালকার দিনে যদি ওনার হাত দিয়ে কিছু শিক্ষিত জ্যোতিষীরা আসে তাহলে সমাজের জন্য ব্যাপারটা সব থেকে ভালো হবে এবং সমাজ আরও উন্নত হবে। এরপর ইনি টোটালি অ্যাস্ট্রোলজি শেখানোর জায়গাটাতে চলে যান এবং খুব বেশি উনি এখন আর প্র্যাকটিস করেন না। যেটা সব থেকে গর্বের ব্যাপার, উনি বিদেশের আজ পর্যন্ত 19টা ইন্টারন্যাশনাল ট্রিপ করেছেন অ্যাক্রস ইউরোপ, সেন্ট্রাল এশিয়া অ্যান্ড নর্থ আফ্রিকা কনসালটেশনের জন্য, লেকচারের জন্য এবং কোর্সের জন্য। এই মুহূর্তে জার্মানি, রাশিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, পোল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, বেলারাস, লিথুয়ানিয়া, লাতভিয়া, এস্টোনিয়া, নেদারল্যান্ডস, ইজিপ্ট এবং কাজাকিস্তানে উনি যান এবং ওখানে ওনার যে ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউট উনি পড়ান এবং আজ পর্যন্ত প্রচুর ভালো লার্নড অ্যাস্ট্রোলজার ওনার হাত দিয়ে তৈরি হয়েছেন। তো মোটামুটি এইটুকু বলে আমি ওভার টু অর্জুন স্যার রিগার্ডিং হাউ টু প্রিভেন্ট লসেস ইন অ্যাস্ট্রোলজি। স্যার নমস্কার। নমস্কার। এই চ্যানেলের সমস্ত যারা শ্রোতা দর্শক বন্ধু রয়েছেন, জ্যোতিষ অনুরাগীরা রয়েছেন, তাদের অর্জুন চক্রবর্তীর বিনম্র নমস্কার। প্রথমেই একটা কথা বলে নিই যে পার্থেন্দু আমার বিষয়ে অনেক কথা বলল, কিন্তু সেটা খুব একটা বড় ব্যাপার নয়। তো যাই হোক না কেন, তো আমি যেটা বলতে চাই যে প্রথমেই বলে নিই, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেবের বিষয়ে যেটা বলেছিলেন যে আজ আমি যে কথাগুলো বলবো তার মধ্যে যদি কোনো কথা আপনাদের মনে হয় যে আমি ভুল বলছি সেটাকে ধরে নেবেন না আমার কথা, আর যদি কোনো কথা মনে হয় যে আমি ঠিক বলছি ভালো বলছি সেটা ধরে নেবেন আমার গুরু আমার শিক্ষকদের কথা বলে। তো সত্যি এটা কিন্তু একটা জ্বলন্ত টপিক যে এই যে অর্থনৈতিক ক্ষতি বিভিন্ন ব্যবসায়ীদের মধ্যে হয়ে থাকে, চাকুরিজীবীদের মধ্যে হয়, অনেক ক্ষেত্রে ইনভেস্টর যারা থাকেন বিভিন্ন বিষয়ে যারা ইনভেস্ট করেন তারাও কিন্তু বিভিন্ন রকম ভাবে অনেক সময় কিন্তু বড় রকম অর্থনৈতিক ক্ষতি, যেটাকে অনেক সময় ইংলিশে বলা হয় ব্যাংকরাপসি, তার মধ্যে কিন্তু গিয়ে পড়েন। তো আমি যেহেতু বিভিন্ন দেশে বিভিন্ন বড় বড় ব্যবসায়ী বা রাজনীতিবিদদের কনসালটেশন দিয়েছি বিভিন্ন ক্ষেত্রে, তাদের মধ্যেও আমি দেখেছি যে এই সমস্যাটা কিন্তু স্থান কাল পাত্র এটাকে মানেন না, মানে অর্থনৈতিক ক্ষতি অসাবধান হলে কিন্তু যে কোনো মানুষেরই হতে পারে। তো এই ব্যাপারটা আমরা রোধ করব কিভাবে, সেখানে আজ আমি এমন কিছু কথা বলবো যেগুলো আমি আশা করি জ্যোতিষ অনুরাগী এবং যারা নবীন জ্যোতিষী বা জ্যোতিষ শিক্ষার্থী তারা কিন্তু এর থেকে কিছুটা উপকৃত হবেন, এবং যারা জ্যোতিষ চর্চা করেন না, যারা জ্যোতিষ ভালোবাসেন, জ্যোতিষ টেকনিক্যালি জানেন না, তারাও অল্প বিস্তর হলেও উপকৃত হবে। তো আমাদের এখানে আমি কিন্তু এখানে প্রথমে আমি এখানে একটা কথা বলে নিচ্ছি যে প্রথম কথা হচ্ছে অর্থনৈতিকভাবে এই জীবনে কারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো সেক্ষেত্রে আমাকে বলে নিতে হবে যে অর্থনীতির ক্ষেত্রে কিন্তু দুটি দিক আছে, একটা হচ্ছে অর্থ উপার্জন আর একটা হচ্ছে অর্থটাকে বাঁচিয়ে রাখা বা রক্ষা করা বা সঞ্চয় করা। তো এটা কিন্তু দুটো একটু ভিন্ন দিক। অনেকেই কিন্তু প্রচুর অর্থ উপার্জন করেন, সেটা নিজের উদ্যমে হোক
বা হতে পারে হয়তো উত্তরাধিকারী সূত্রে হোক, কোনো বাড়ি ভাড়া দিয়ে হোক বা কোনো আত্মীয় পরিজনের সাহায্যে হোক, যেভাবে হোক, কিন্তু অর্থটা রাখা যাবে কিনা বা অর্থটাকে প্রোটেক্ট করা যাবে কিনা সেটা কিন্তু একটা খুব বড় ব্যাপার। তো এখানে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের যেটা এই জন্মের যেটা আমাদের রাশিচক্র বা যাই বলি না কেন, সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি পূর্বজন্মে আমরা যে ধরনের কাজকর্ম করেছি তার জন্য যে ধরনের ফল আমাদের এই জন্মে পাওয়ার কথা সেটাই কিন্তু এই রাশিচক্রটা নির্দেশ করে। তো যারা পূর্বজন্ম হয়তো কোনোভাবে পাপ কর্মে লিপ্ত থেকে অর্থ উপার্জন অনেক করেছেন বা মানুষকে কোনোভাবে প্রতারণা করেছেন, তাদের কিন্তু এই জন্মে কিন্তু বা এই জীবনকালে কিন্তু চরমভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক না কেন, এটা তো তাত্ত্বিক কথা হলো, কিন্তু এবারে আমি জ্যোতিষিক কথায় আসছি। জ্যোতিষিক কথায় আমার কাছে কিন্তু এখানে তিনটে স্টেপ রয়েছে, যে স্টেপগুলো আমরা যদি ঠিকভাবে ফলো করতে পারি তাহলে কিন্তু আমরা অর্থনৈতিক ক্ষতি অনেক জায়গায় রোধ করতে পারবো, চিন্তা নেই। কিছুটা আলোচনা করে আমি কিন্তু দুটো গুরুত্বপূর্ণ এক্সাম্পলও দেখাবো যেখানে কিন্তু আমরা কিভাবে কি করবো, প্রতিকার কি করবো সেটা আমি বলবো। প্রথম কথা হচ্ছে যে অর্থনৈতিক ক্ষতি যার হচ্ছে বা হওয়ার সম্ভাবনা থাকে তার কি কারণে হচ্ছে, গ্রহগত দিক থেকে কোন গ্রহের অবস্থা খারাপ, কোন ভাবের অবস্থা খারাপ, কোন রাশির অবস্থা খারাপ, এই যে বিষয়গুলি। একটা ডাক্তার যেমন কেউ যদি বলে আমার মাথার যন্ত্রণা হচ্ছে, এবার মাথার যন্ত্রণা দেখুন মাথার টিউমারও থাকতে পারে, মাইগ্রেন হতে পারে, চোখের থেকে হতে পারে, গ্যাসের থেকে হতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো আমাদের কিন্তু জ্যোতিষিক ভাবে এটা আমাদের ভালোভাবে দেখতে হবে যে একজনের যখন বারবার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তো সেটা কিন্তু কোন গ্রহের জন্যে, কোন ভাবের জন্যে, দশান্ত দশার জন্যে, নাকি গোচরের জন্যে, নাকি বর্ষচক্রের জন্যে, নাকি প্রোগ্রেশন বলে একরকম জিনিস থাকে, কি কারণে হচ্ছে, তো সেই দায়ী গ্রহ দায়ী ভাব এগুলোকে কিন্তু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপটা হচ্ছে সমস্যার জায়গাটাকে ডায়াগনোস করা ঠিকভাবে, ঠিক একজন ডাক্তারের মতো করে। এবারে ডায়াগনোস আমি যখন করতে পারবো তারপরে কিন্তু আমার তার পরের স্টেপটা আসছে। তার পরের স্টেপটা কি আসছে সেটা হচ্ছে যে সেই যে আমি দেখতে পাচ্ছি যে এই গ্রহটা বা এই ভাবটা অশুভ থাকার জন্য ক্ষতিটা হওয়ার প্রবণতাটা রয়েছে সেটা কোন সময় হতে পারে, সেটা কি এক্ষুনি যোগ রয়েছে, যে যোগটা যেটা চলে গেছে আর ভবিষ্যতে কি আদৌ আসবে না, নাকি আগামী 2 বছর পরে রয়েছে, নাকি 4 বছর পরে রয়েছে। যদি রিপিটেড হওয়ার ব্যাপার থাকে তাহলে কোন কোন সময় এই ক্ষতিকারক সময়টা কিন্তু বারবার রিপিট হওয়ার আশঙ্কা আছে। তো এই জায়গাটাও কিন্তু একজন জ্যোতিষী বা একজন জ্যোতিষ অনুরাগীর কর্তব্য এটাকে কিন্তু ঠিকভাবে বুঝে যাওয়া। তো সেইটা আমি যতক্ষণ যদি আমি বুঝতে না পারি, আমি যদি শুধু বলি আপনার দাদা খুব আর্থিক ক্ষতির যোগ আছে আপনি কিন্তু ব্যবসা ট্যাবসা করবেন না, তাহলে কি সেই মানুষটা বাড়িতে বসে থাকবে? এবার তার হয়তো দেখা গেল তার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা এমন যে সেই দেশে হয়তো তার চাকরি পাওয়ার মার্কেটটা খুব একটা ভালো নয়, বা সে লোকটার মানসিকতাটাই এমন সে চাকরি করতে পারবে না। তো সেক্ষেত্রে সে কি তাহলে আর কিছুই করবে না? করবে, কিন্তু কোন সময়গুলোতে তার ক্ষতি হতে পারে আর কোন সময়গুলোতে হতে পারে না সেটা যদি আমরা বলে দিই তাহলে কিন্তু সে তার কর্মকাণ্ডটাকে সেইভাবেই প্ল্যান করতে পারবে। ধরুন যে সময় ক্ষতির আশঙ্কা নেই আমি সেই সময়টা তাকে নির্দ্বিধায় সাহসিকতার সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দিতে পারি, কারণ তখন তার ক্ষতি হবে না। আবার যে সময়টা তার ক্ষতির আশঙ্কা প্রবল তখন আমি তাকে বলবো দাদা এই সময়টা আপনি কিন্তু কোনো চান্স নেবেন না, নতুন কিছু শুরু করবেন না বা নতুন কোনো পার্টনারশিপে ঢুকবেন না, কোনো রিস্কি ইনভেস্টমেন্ট করবেন না, এমনকি নতুন কোনো জমি জমাও কিনবেন না। তাহলে সেই সময়টা কিন্তু সেই মানুষটা হয়তো যেটা চলছে সেটাকে জাস্ট মেনটেন করে গেল কোনোভাবে সাবধানতার সঙ্গে, এবং তারপরে আবার যখন তার ভালো সময়টা এলো তখন কিন্তু দেখা যাবে সে আবার কিন্তু মাথা উঁচু করে আবার তার কাজকর্ম বৃদ্ধি বা এক্সপ্যানশনের জন্য আবার সে কিন্তু উঠে পড়ে লাগতে পারে। তাহলে আমরা এখানে দুটো স্টেপ পেলাম, একটা হচ্ছে কোন গ্রহ কোন ভাব বা কি কারণে আমার ক্ষতিটা হওয়ার প্রবণতাটা রয়েছে, সেকেন্ড স্টেপটা হচ্ছে কখন কখন ক্ষতি হওয়ার আশঙ্কাটা রয়েছে। তো এই যে বলছি যে কোন গ্রহের জন্য বা কোন ভাবের জন্য ক্ষতিটা হতে পারে এটাকে কিন্তু একজন সাধারণ মানুষ তো গ্রহ ভাব এগুলো বুঝবে না, তাকে বুঝিয়ে দিতে হবে যে ক্ষতিটা আপনার পরিবারের জন্যে, নাকি বন্ধুর জন্যে, নাকি বিজনেস পার্টনারের জন্যে, নাকি কর্মচারীর জন্যে, এটা তাকে কিন্তু এই গ্রহ ভাব ইত্যাদির মাধ্যমেই কিন্তু আমাদের সেই এক্সপ্লেনেশনটা জ্যোতিষী হিসেবে বার করে নিতে হবে, বলে তাকে কিন্তু সেইভাবে আমাকে সেই জিনিসটা বলে দিতে হবে, তবেই কিন্তু সেই মানুষটা কিন্তু সাবধান হবে, নাকি মামলা মোকদ্দমার জন্য, নাকি রোগ ব্যাধির জন্য, এগুলো তো আমাকে ডিটারমাইন করতে হবে, তবে তো আমি সেই মানুষটাকে সাবধান করব। কারণ যখন আপনি কনসালটেশন করবেন দেখবেন কিছু জ্যোতিষীরা প্রচন্ড টেকনিক্যাল কথা বলেন, আপনার রবির ওপর রাহুর দৃষ্টি আছে, রাহু এখন রবির ওপর দিয়ে সঞ্চার করছে,
আপনার এখন সাড়ে সাথে ঢুকতে চলেছি, লাইন হা করে থাকি, কিছুক্ষণ পরে বলে কিন্তু তাহলে মানে কি হবে নাকি, মানে এরকম কিন্তু আমি আমার জ্যোতিষী বন্ধু এবং জ্যোতিষ ছাত্রছাত্রী যারা আছে তাদের বলবো যে ক্লায়েন্ট খুব বেশি টেকনিক্যাল কথা বললে তাতে তারা শুধু শুধু আরো ভয় পেয়ে যায়, ভয় দেখিয়ে লাভ নেই, তাদের মনোবল আমি যদি ফরাসি ভাষায় বাঙালির সঙ্গে কথা বলি তাহলে সে কি করে বুঝবে। আচ্ছা, তো এইসব গুলো যখন আমি বুঝে গেলাম তারপরে আমি আসবো যেটা হচ্ছে প্রতিকার ব্যবস্থা বা উপাচার, এই ব্যাপারটাই কিন্তু আমি তারপরে আসবো। এই যে একটা সঠিক উপদেশ দেওয়া এটাও কিন্তু অর্ধেকটা প্রতিকার কিন্তু এখানেই হয়ে যেতে পারে, কারণ আমি হয়তো পারে আমি হয়তো সেই সমস্যাটা আসার আগেই আমি সেটাকে বাইপাস করে বেরিয়ে গেলাম। আমি যদি জানি এখন এখান থেকে 3 কিলোমিটার দূরে এই রাস্তার মোড়ে অ্যাক্সিডেন্ট হতে চলেছে, তাহলে আমি সেই অ্যাক্সিডেন্ট সেই জায়গাটা আমি যেহেতু ওই মেন রোডটা ধরে গেলাম না, ওই জায়গাটা আমি একটু সাইডে একটা ছোট রাস্তা দিয়ে পেরিয়ে 4 কিলোমিটার পেরিয়ে আবার মেন রোডে জয়েন করলাম। কিন্তু হ্যাঁ, দৃঢ় কর্মফল বলে একটা জিনিস আছে, তো যেটা হচ্ছে যে আমার হয়তো এমনই কিছু পাপ কর্ম আছে যে কিছুটা ভোগান্তি আমাকে এর মধ্যে করতেই হবে, তো সেখানে কিন্তু আমাদের রেমেডিয়াল মেজারের ব্যাপারটা আসছে। এবার একটা কথা আমি সমস্ত দর্শক বন্ধুকে বলে দিই, আপনারা কিন্তু মিরাকেল আশা করবেন না, আপনারা কিন্তু মিরাকেল আশা করেন এবং অনেক জ্যোতিষী তান্ত্রিক ভাই বোনেরা তারা কিন্তু মিরাকেলের প্রমিস করেন, তাই জন্য কিন্তু আপনারা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যান। প্রতিকার নিশ্চয়ই হয়, প্রতিকার হয় না এটাও কিন্তু ভাববেন না। ধরুন আপনারা দুজনের কাছে গিয়ে প্রতিকার পাননি, তাহলে আপনারা জ্যোতিষের উপর থেকে কিন্তু বিশ্বাস হারাবেন না, কারণ প্রতিকারটা কিন্তু 50% হতে পারে, 100% কিভাবে হবে, আপনার তো একটা কর্মফল আছে সেটা তো কম বেশি ভোগ করতে হবে, তাই কি না? তো 50% প্রতিকার হলেও কিন্তু আপনি একটা অনেক রিলিফ পাবেন। ধরুন আপনার জল একেবারে এত অব্দি এসে গেছে, সেটা যদি এত অব্দি নামিয়ে দেওয়া যায় আপনি তো একটা ব্রিদিং স্পেস পাবেন। তো সেটাই কিন্তু জ্যোতিষী তান্ত্রিক যার কথাই বলি না কেন বা যা কথাই বলি ট্যারো কার্ড রিডার, এটা কিন্তু তার কর্তব্য এবং তিনি কিন্তু কখনোই আপনাকে 100% রেমেডি দিতে পারেন না। তো এবারে এই যে কথাগুলি আমি বললাম যে রেমেডি কত রকম ভাবে করা যেতে পারে সেটাও আমি একটু নিশ্চয়ই বোঝাবো, কিন্তু এগুলো বোঝানোর জন্য কিন্তু আমাকে একটু এক্সাম্পলের সাহায্য নিতে হবে। তো সেই জন্য আমি মোটামুটি মিনিট 10-এক আমি কথা বললাম, এবার কিন্তু আমার মনে হয় একটু এক্সাম্পলের দিকে যাওয়ার প্রয়োজন আছে, তাহলে কিন্তু আমরা এটাকে এনজয় করতে পারবো। তাহলে আমরা দেখে নিচ্ছি এবার আমরা কিন্তু একটু এক্সাম্পলের দিকে আমরা এবার আসব। আমরা এবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমার ছোট ভাই পার্থেন্দু যেগুলো তৈরি করেছে সেগুলো সাহায্য নেব। আপনারা দেখছেন এক্সাম্পল চার্টস ফর হাউ টু প্রিভেন্ট লসেস বাই পণ্ডিত অর্জুন চক্রবর্তী। আচ্ছা, এবারে দেখুন এখানে আমি একটা রাশিচক্র দেখছি, এই রাশিচক্র তার পাশে নবাংশ চক্র আছে আপনি দেখতে পাচ্ছেন। তো এই ভদ্রলোক আমার কিন্তু একজন ইটালিয়ান ক্লায়েন্ট, যেহেতু আমি বেশিরভাগ সময়টাই বছরে 6 মাস তো ইউরোপে থাকি, তো ওখানে আমি এখন মেনলি প্র্যাকটিস করি। তো দেখুন যে কোনো একটি ছকে, এবার যারা জ্যোতিষ করেন বা জ্যোতিষ করছেন তারা একটু মন দিয়ে দেখবেন, আমরা কিন্তু লগ্নটা দেখতে পাচ্ছি এখানে তুলায় রয়েছে। যখনই অর্থনৈতিক ক্ষতি সম্ভাবনা নিয়ে আলোচনা হবে বা কেউ আপনাকে প্রশ্ন করবে তখনই কিন্তু আপনার প্রথমেই দ্বিতীয় ভাব এবং ব্যয় ভাব এই দুটোর দিকে কিন্তু খুব ভালো করে আপনারা লক্ষ্য রাখবেন, এটা আমার কিন্তু বিশেষ অনুরোধ। এই ধনভাব এবং ব্যয় ভাবের মধ্যে যদি কোনো রকম নিকট সম্পর্ক তৈরি হয়ে যায় তাহলে কিন্তু অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনাটা কিন্তু মাঝে মাঝেই এসে যায় বা খুব বৃদ্ধি পায়। হ্যাঁ, তার মানে এই নয় যে সে রোজগার করতে পারবেন। এবার এই ছকটা দেখুন, এই ছকে এবার আমি কিন্তু একটু একাদশ ভাবের দিকে আপনাদের লক্ষ্য করতে বলছি। আপনারা দেখুন একাদশে একাদশপতি রবি রয়েছে, তার সঙ্গে নবমপতি এবং দ্বাদশপতি বুধ অবস্থিত রয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এটা একটা 11 এবং 12 কানেকশন হল, কিন্তু এট দ্য সেম টাইম প্রাচীন গ্রন্থগুলিতে বলা হয়েছে নবমপতির সঙ্গে একাদশপতির সম্পর্কটাও কিন্তু একটা লক্ষ্মী যোগের মতো এটাকে বলা যেতে পারে। এট দ্য সেম টাইম তার সঙ্গে রাহু রয়েছে, রাহুও কিন্তু একাদশে খারাপ নয়। হ্যাঁ, রবিযুক্ত রবিকে একটু ডিস্টার্ব করতে পারে, কিন্তু রাহু কিন্তু একাদশে আকস্মিক আয়ের একটা সম্ভাবনা সৃষ্টি করে। আমি এখানে কিন্তু নাক্ষত্রিক বিচারে খুব একটা জটিলভাবে যাচ্ছি না, কারণ তার জন্য আমাদের আরো সময় লাগবে, আরো বোঝার ব্যাপার আছে, তো আমি ওই জন্য একটু সহজ এক্সাম্পল সিলেক্ট করেছি। এবার কথা হলো যে ব্যয়পতি একাদশে থাকলে কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসে একটা লাভের সম্ভাবনা থাকে, যেহেতু ব্যয়স্থান এবং নবম স্থান থেকে আমরা দূর স্থান বিদেশ ইত্যাদি এগুলি আমরা বিচার করি এবং সেইখানকার অধিপতি একাদশের সঙ্গে সম্পর্ক করেছে। আবার এট দ্য সেম টাইম 11-12 যোগ
যেটা আয় হচ্ছে সেটাকে কিছুটা ব্যয় করিয়ে দেওয়ার একটা প্রবণতা আসতে পারে। কিন্তু তার মানে কি এই মানুষটা আয় করতে পারবে, কিন্তু একে একটু সাবধানে অর্থনৈতিক ব্যাপারগুলো একটু বুঝে শুনে চলতে হবে। এবার এই ভদ্রলোকের আপনি দেখুন যে এনার ভেনিসে জন্ম 1961-এ, তো এই ভদ্রলোকের দেখুন ধনপতি মঙ্গল গ্রহটা কিন্তু ব্যয় স্থানে চলে গেছে। এটা কিন্তু একটি অত্যন্ত আনফর্চুনেট যোগ। এই ভদ্রলোককে কিন্তু সব সময় সতর্কভাবে কাজ করতে হবে, এটা আমি কিন্তু বারবার ওই ভদ্রলোককে আমি বলে দিয়েছি। তো এবার কথা হলো যে প্রথম জিনিসটা হলো যে আমি রিড করছি যে কোথায় থেকে লসটা হতে পারে, তাহলে সেটা একটা হচ্ছে আমার একাদশ এবং দ্বাদশের কানেকশন, আর একটা হচ্ছে দ্বিতীয় এবং দ্বাদশের কানেকশন। এই দ্বিতীয় এবং দ্বাদশের কানেকশনটাই কিন্তু লসের সম্ভাবনাটা অনেক বেশি। এবার দেখুন যে এবারে হচ্ছে আমি যখন এটা বললাম, ওই যে বললাম টেকনিক্যাল কথা বললে হবে না, তাকে বোঝাতে হবে যে লসটা কোন দিক থেকে হতে পারে। এই যে দ্বিতীয় পতি গ্রহটা, এট দ্য সেম টাইম দ্বিতীয় পতি গ্রহটা কিন্তু সপ্তমের অধিপতি, যেটা কিনা হলো মেষ রাশি, সেখানকার অধিপতি কিন্তু এই দ্বিতীয় পতি স্বয়ং মঙ্গল। এবার সেক্ষেত্রে দেখুন যে সপ্তম থেকে কিন্তু আমরা বিজনেস পার্টনারের বিচার করি, এনার কিন্তু অ্যাকচুয়ালি দেখুন দশমে শুক্র, এনার কিন্তু কসমেটিক্স এর বিজনেস অ্যাকচুয়ালি। তো ইনার বিজনেস মোটামুটি ঠিকঠাকই চলে, কিন্তু মাঝে মাঝে বড় ধরনের লসেস ওনাকে সাফার করতে হয়, সেটা উনি স্বীকার করলেন। তো এই যে এবার দেখুন যে এই যে সপ্তমপতি মঙ্গল যে দ্বাদশে চলে গেছে, মানে ধনপতি বিজনেস পার্টনারকেও ইন্ডিকেট করছে এবং সেটা দ্বাদশে চলে গেছে, তাহলে এক্ষেত্রে কিন্তু বিজনেস পার্টনার থেকে লসের একটা সম্ভাবনা আছে। এবার বিজনেস পার্টনার কিরকম, বিজনেস পার্টনার থেকে ওনাকে সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে মঙ্গল প্রকৃতি। তার মানে যে বিজনেস পার্টনারদের মধ্যে একটু মঙ্গলের ভাবগুলো বেশি আছে, মঙ্গলের মতো চেহারা, ধরুন ব্যাকগ্রাউন্ডটা তার হয়তো রিয়েল এস্টেট বিজনেস এর ব্যাকগ্রাউন্ড আছে, বা সে হয়তো খুব ব্যায়ামপুষ্ট চেহারা, বা এই ধরনের যে মঙ্গলের প্রভাব যাদের মধ্যে বেশি, তো সেই ধরনের পার্টনারদেরই কিন্তু এনাকে বেশি অ্যাভয়েড করতে হবে। এবং কি ধরনের পার্টনার এনার নেওয়া উচিত, যে গ্রহটা কিন্তু ভালো অবস্থায় আছে সেই ধরনের অনুসারে পার্টনার গুলো কিন্তু এনার সিলেক্ট করাটা উচিত। এরপরে দেখুন আমি ওনাকে বললাম যে এখন বর্তমানে এনার রাহুর দশা শুক্রের অন্তর্দশা চলছে, তার মানে তার আগে রাহুর দশা কেতুর অন্তর্দশা ছিল, ছিল তো? তো এবার এগুলো বিংশোত্তরী মতে আমরা বলছি। এবার যখনই ওনার কেতুর অন্তর্দশা, আমি ওনাকে বললাম যে যখন আপনার এই কেতুর অন্তর্দশা, অর্থাৎ আমি তো কেতুর অন্তর্দশা বলছি না, আমি একটা বছর নির্ণয় করে বলছি, বললাম ওই সময় কি আপনার কিছু অর্থনৈতিক ক্ষতি লামসাম কিছু হয়েছিল? বলো নিশ্চয়ই হয়েছিল। কেন হয়েছিল? এবারে একটু নক্ষত্রকে নিয়ে আসছি। কেতু কিন্তু অবস্থান করছেন ধনিষ্ঠা নক্ষত্রে, যেটা কিনা মঙ্গলের নক্ষত্র। এবার দেখুন ওই যেহেতু ওই কেতুর মাধ্যমে কিন্তু ওই দ্বিতীয় পতি সপ্তম পতি দ্বাদশের ফলটাই কিন্তু রিফ্লেক্ট হয়ে গেছে কেতুর অন্তর্দশায়, তো সেই কারণে কিন্তু ওই কেতুর অন্তর্দশায় ওনাকে সাবধান থাকতে হবে। আবার যখন মঙ্গলের অন্তর্দশা আসবে রাহু মঙ্গল, তখন আবার ওনাকে সাবধান থাকতে হবে। শুধু শুধু প্রতিটা মুহূর্তে সাবধান থাকার কিন্তু প্রয়োজন নেই, যখন যখন সাবধান থাকার সেই সময়টা তাকে সাবধান থাকতে হবে। এনার কিন্তু টাকা সঞ্চয় করার যোগটা একটু ভালো নেই। ফোর্থ হাউসটা কিন্তু দেখুন রিলেটিভলি বেটার, চতুর্থে শনি বক্রী থাকলেও সক্ষেত্রে রয়েছেন, তো ওই জন্য ওনাকে আমি বললাম আপনি জমি জমা ইনভেস্টমেন্টের চেষ্টাটা বেশি করবেন, এবং জমি জমার ক্ষেত্র একটু যেগুলো কান্ট্রি সাইড, একটু শহরের বাইরে, একটু ভিলেজ সাইড, যেখানে বিদেশিরা সামার হাউস তৈরি করে এগুলো করে, তো সেই রকম জায়গায় বা ক্ষেতের জমি এগুলোতে ইনভেস্টমেন্ট বেশি করুন। কারণ মূল গ্রহটা হলো শনি এবং তিনি বসে আছেন একাদশস্থ রবি নক্ষত্রে, তো সেই কারণে এইভাবে কিন্তু আমি ওনাকে একটা গাইডেন্স দিলাম, যেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা রোধ করতে পারি। রেমেডির ক্ষেত্রে ওনাকে আমি যেটা বলবো, যখন উনি মঙ্গলের অন্তর্দশায় আসবেন তার আগে আমি ওনাকে বলবো মঙ্গলের জপ হোম দান এগুলো করা, এগুলোর করার কথা আমি বলবো। এবং তার সঙ্গে সঙ্গে আমি যেটা বলবো, এখানে আমি যেটা বলবো সেটা কিন্তু মঙ্গলবার করে সম্ভব হলে উপবাস করা সন্ধে ছটা অবধি, এবং সন্ধে ছটার পর পরের দিন সূর্যোদয় অবধি ওনার যেটা করা উচিত সেটা হচ্ছে স্ট্রিক্টলি ভেজিটেরিয়ান খাওয়া এবং ব্রহ্মচর্য পালন করা, অ্যালকোহল না নেওয়া, এটা মঙ্গলবার আর ওনার যদি খেয়াল রাখার কথা আমি বলবো। এবং কিন্তু এখানে যেটা মঙ্গলের দান যেগুলো সেগুলো কিন্তু ওনার বিশেষভাবে করাটা কর্তব্য। যখন মঙ্গলের টাইমটা আসছে একেবারে শুরুতে একটা মঙ্গলবার উনি যদি একটা ব্লাড ডোনেশন করেন,
সেক্ষেত্রেও এটা কিন্তু অত্যন্ত ভালো হবে। এছাড়া রেড ক্রস ধরনের অর্গানাইজেশন, যেখানে কিনা যুদ্ধ বিগ্রহ পীড়িত মানুষদের সাহায্য করা হয়, সেখানে ওনার প্রতি মাসে একটা ব্যবসার অ্যাকাউন্ট থেকে একটা ছোট অ্যামাউন্ট কিন্তু ওনার ওখানে দান করাটা উচিত। তো এগুলো করলে কিন্তু অনেকটা কিন্তু প্রবলেমটা প্রিভেন্ট করা যাবে বলে আমি মনে করি। এবং তার থেকেও বড় কথা হচ্ছে সাবধানতা বজায় রাখা। তাহলে আমি পরবর্তী ছকটায় কিন্তু আসছি, কারণ আলোচনা অনেক করা যেতে পারে কিন্তু আমরা তো আপনাকে বোর করে দিতে চাই না, সেটা তো ক্লাসে আলাদা ব্যাপার। আচ্ছা, তো এখানে পরবর্তী ছক দেখুন। এই ভদ্রলোক হচ্ছে লিথুয়েনিয়া বলে একটি ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রি আছে, তিনি সেখানকার নিবাসী। এই ছকটায় কিন্তু দেখুন একটা খুব ভালো ধনযোগ আছে, শুধু খারাপ কথা বলবো না, একটা ভালো ধনযোগের কথা বলে দিই। দেখুন লগ্নে রাহু আছে, লগ্নে রাহুটা কিন্তু আছে বুধের নক্ষত্রে, অর্থাৎ একাদশ পথির নক্ষত্রে। তো এটা কিন্তু একটা অত্যন্ত ভালো ধনযোগ। কিন্তু এই ছকের তাহলে সমস্যাটা কি, দ্বিতীয় পাপগ্রহ নেই, দ্বাদশে পাপগ্রহ নেই, কিন্তু দ্বিতীয় এবং দ্বাদশের একটা সম্পর্ক কিন্তু হয়েছে। এই সম্পর্কটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ভাবার্থ রত্নাকর গ্রন্থ অনুসারে বৃশ্চিক লগ্ন বা বৃষলগ্নের ক্ষেত্রে যখন বৃহস্পতি এবং বুধের সম্পর্ক হয় সেটা একটা ভালো ধনযোগ, কারণ দ্বিতীয় পতি একাদশ পতি। কিন্তু যদি শুক্রযুক্ত হয়ে যায় তাহলে মানে দ্বাদশ পতি যুক্ত হয়ে যায়, তখন কিন্তু ধনযোগটা অনেকটা নষ্ট হয়ে যায়। তো আমি কিন্তু এখানে ক্যান্সেলেশনে বিশ্বাস করি না, আমি যেটা বলতে চাই সেখানে হচ্ছে ধন আসবেও এবং ধনটা অসাবধান হলে চলেও যাবে। এই যে শুক্রটা যেহেতু দ্বাদশ পতি, সেহেতু কিন্তু সাবধান থাকতে হবে যে শুক্রের ব্যাপার থেকেই কিন্তু মেন সাবধান থাকতে হবে। মানে অল্প বয়সী মহিলাদের যদি কাজকর্মে গুরুত্বপূর্ণ পদে রাখা হয় বা তাদের পরামর্শে যদি কাজ করা হয়, সেটা বিভিন্ন রকম তো হতে পারে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, তো সেক্ষেত্রেও কিন্তু সাবধান কিন্তু থাকতে হবে। এখানেও কিন্তু একটা মজার ব্যাপার বলে দিই, যারা জ্যোতিষ করছেন, যদি আপনি বলেন মহিলাদের থেকে সাবধান থাকবেন, তার পাশে যদি স্ত্রী থাকে, কিন্তু মানে কি বলতে চাইছেন, ও আচ্ছা বুঝেছি। আপনাকে কিন্তু বলতে হবে যে না, এটা কিন্তু ফাইন্যান্সিয়াল ব্যাপার, এটা অন্য ব্যাপারে নয়, তা না হলে কিন্তু মুশকিল হয়ে যায়। ভদ্রলোক শুধু শুধু চর থাপ্পড় খেয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তো আপনাকে কিন্তু বলতে হবে যে এটা ফাইন্যান্সিয়াল ব্যাপারে এবং বিজনেস। এখানে দেখুন এই দ্বাদশ পতিটাও কিন্তু খুব ইন্টারেস্টিংলি আবার সেই সপ্তম পতি হয়ে গেছে, মানে বিজনেস পার্টনারের জায়গা। আবার সপ্তম পতি থেকে কিন্তু স্ত্রীরও বিচার হয়, দেখুন সপ্তমে মঙ্গল কেতু, তার মানে এখানে যদি ডিভোর্স হয় তাহলে কিন্তু স্ত্রী সব টাকা পয়সা নিয়ে চলে যাবে, বুঝতে পারছেন তো, বোঝা যাচ্ছে। তাহলে তার মানে এখানে কিন্তু বিবাহিত জীবনের মাধ্যমেও কিন্তু মামলা মোকদ্দমা আর্থিক ক্ষয়ক্ষতি হওয়ার চান্সেস আছে, যেহেতু সপ্তমে মঙ্গল কেতু। হ্যাঁ, রাহুটা কি নিচস্ত? কোনটা রাহুটা কি নিচস্ত? রাহুটা নিচস্ত, রাহুটা পরাশরি মতে নিচস্ত, বৃষ্টিকে নিচস্ত, সেটা ঠিক। এবার এখানে তার মানে কেতুও নিচস্ত, কেতুও নিচস্ত, সেটাও হচ্ছে। তো এই যে জায়গাগুলো, এখানে কিন্তু বিবাহ সূত্রে অর্থনাথের আশঙ্কা আছে এবং বিজনেস পার্টনারের সূত্রে অর্থনাথের আশঙ্কা আছে এবং ইনভেস্টমেন্ট সূত্রে অর্থনাথের আশঙ্কা আছে। তার মানে এবার দেখুন, এ রাহুটা যেহেতু একাদশ পতির নক্ষত্রে, আমি কি ইনভেস্টমেন্ট করতে বলবো? আবার তার মানে কি, যখন লাভ হওয়ার যোগ যে টাইমে, সেই টাইমে বলবো ইনভেস্টমেন্ট করুন, আর যখন লস হওয়ার যোগ তখন বলবো ইনভেস্টমেন্ট করবেন না। আপনাকে যখনই বলবেন টাইমিং দিয়ে বলবেন, জেনারেল কথা বললে কিন্তু লোককে খুব ভালো গাইড করা যায় না। তো সেই অনুযায়ী আমাদের দশা অন্তর্দশায় যখনই শুক্রের এনার কিন্তু এখন শুক্রের অন্তর্দশাই চলছে, দ্বিতীয় পতি দ্বাদশ পতি দশা অন্তর্দশা, এনাকে কিন্তু যথেষ্ট সাবধান এই সময়টা থাকতে হবে, মাস্ট, এটা কিন্তু খুব প্রয়োজন। কারণ এই সময়টাই কিন্তু ধনুরাশির যোগ চলছে এবং গোচরে যখন যখন বৃহস্পতি শুক্রের যোগ হবে তখন কিন্তু ক্ষতির আশঙ্কা আরো বেশি হবে, এই জিনিসটা কিন্তু আপনাদের বলে দিলাম। তাহলে এখানে কিন্তু এনাকে প্রোটেকশন দিতে গেলে আমি বৃহস্পতি রত্ন দিতে পারি, বৃহস্পতি ধনপতিকে আমি প্রোটেকশন দেব, ধনপতি রত্ন দেব, শুক্রের রত্ন কখনোই দেব না। যদি ইনি বলেনও আমার দাম্পত্য সমস্যা হচ্ছে, আমাকে হিরে পড়তে বলেছে সপ্তমপতি শুক্র, আমি কি হিরে পড়বো? না, আপনি হিরে পড়বেন না। শুক্রের জন্য বরং এনাকে দান, এনাকে বরং মহালক্ষ্মীর জপ পুজো এগুলো এনাকে শুক্রের জন্য করতে হবে। শুক্রের জন্য হচ্ছে দাম্পত্য সমস্যায় চণ্ডীর পুজো বা মা দুর্গার পুজো এবং আর্থিক সমস্যায় মহালক্ষ্মীর পুজো, এগুলো কিন্তু করতে হবে। তাহলে এই কথাগুলো আমি এখানে মোটামুটি বললাম। তাহলে আমার কাজ হচ্ছে যে ফার্স্ট স্টেপ হচ্ছে কেন কোথায় থেকে সমস্যা হতে পারে, সেকেন্ড স্টেপ হচ্ছে কখন হতে পারে, এবং থার্ড স্টেপ হচ্ছে আমি সেটাকে প্রিভেন্ট করব কিভাবে।
প্রিভেনশন কিন্তু বিভিন্ন উপায়ে হতে পারে, রেমেডিয়াল মেজার গুলো একটা ডিটেল বিষয়, আজকে সেটা নিয়ে আলোচনা করব না, ভবিষ্যতে কোন একটা দিন রেমেডিয়াল মেজার নিয়ে। আমার ছোট ভাই পার্থেন্দু নিজেও অত্যন্ত ভালো জানে, আমার বন্ধু শান্তনু সেও খুব ভালো জানে, আমাদের আলোচনা ভবিষ্যতেও বিভিন্ন বিষয় নিয়ে চলবে। পার্থেন্দু এখানে একটা কথা বলি, হ্যাঁ 23/9/2019 যে দশাটা দেখাচ্ছে, হ্যাঁ 23/9/2019 যথেষ্ট সমস্যার আশঙ্কা আছে। এবং বর্তমানে গোচরে ওনার সিচুয়েশনটা দেখো, ওনার কিন্তু অ্যাকচুয়ালি জন্মকালীন, ওনার কিন্তু দেখো যে তোমার এখানে শনির দৃষ্টিটা কিন্তু ওনার গোচরে কিন্তু দ্বিতীয় স্থানের উপর পড়েছে, আবার এখন শনিও সেখানেই কিন্তু বসে আছে। এবার আরো একটা জিনিস দেখো, এবার কিন্তু রাহু কেতু ট্রানজিটটা চেঞ্জ হবে, রাহু কিন্তু ট্রানজিট চেঞ্জ হলে ওনার দ্বিতীয় কিন্তু কেতু যুক্ত হয়ে যাবে। ওটাই মানে তুমি যে পয়েন্টটা বলেছো একদম সঠিক পয়েন্ট বলেছো। তো ওনাকে কিন্তু এই সময়টা খুব সাবধানেই কাজকর্ম করতে হবে, নিয়ে কোনো সন্দেহ নেই। এবং ওনার ভবিষ্যৎ মানে অতীতও লস হয়েছে, এটা উনি স্বীকার করেছেন, মানে যখনই উনি ওঠেন আবার একটা পতন হয়, আবার উনি কষ্ট করে 3-4 বছর ওঠেন আবার একটা পতন হয়, মানে এটা একটা যেন সাইকেল দাঁড়িয়ে গেছে ওনার লাইফে। এটাকে আমাদের প্রিভেন্ট করতে হবে যতটা সম্ভব, উই হ্যাভ টু ডু ইট, সেটাই হচ্ছে ব্যাপার। তাহলে আশা করি দর্শক বন্ধুদের আমার আলোচনা আজকে মোটামুটি ভালো লাগলো, কি বলো পার্থেন্দু? হ্যাঁ আজকে মানে খুব ফ্যান্টাস্টিক আলোচনা হয়েছে এবং ডিটেইল হয়েছে ব্যাপারটা খুব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটু স্ক্রিন শেয়ারটা অফ করুন, আমি দুটো কথা বলি। হ্যাঁ একটু স্ক্রিন শেয়ারটা অফ করুন, আমি দুটো কথা বলি। একটু স্ক্রিন শেয়ারটা অফ করুন। হ্যাঁ অর্জুন স্যার তো আছেনই, অর্জুন স্যার এটা প্রথম স্পিচ হতে পারে কিন্তু ওনাকে তো আমরা ছাড়বো না, ওনার কাছে প্রচুর স্পিচ আমরা নেব এবং জেনারেলাইজ যে জিনিসগুলো যেগুলো আমরা সাধারণত নর্মাল স্পিচে কিছুটা ক্লিয়ার করতে পারি, যাতে আপনারা বিভ্রান্ত না হন জ্যোতিষ সম্বন্ধে। সলিউশন শুধু চাইবে পিওর জ্যোতিষ, এবং যারা হয়তো কোনো কারণে জ্যোতিষ করতে গিয়ে পিছিয়ে পড়েছেন, পয়সার অভাবে হোক পরিস্থিতির অভাবে হোক, তাদেরকে ব্যাক সাপোর্ট দিয়ে সলিউশন তুলবে। এবং সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হন জ্যোতিষীর পক্ষে, কারণ এখনকার দিনে অনেক মানুষই বিভ্রান্ত হয়ে যাচ্ছেন জ্যোতিষীদের দেখলে, সেইটার যে ব্ল্যাক যে জিনিসটা সেটা কাটানোর পুরোপুরি চেষ্টা করবে সলিউশন এবং সলিউশনের টিম। অর্জুন স্যারও সঙ্গে থাকবেন, আরো অনেকে থাকবেন, শান্তনুদা আসবে, সবাই আসবে। অর্জুন স্যারকে ধন্যবাদ, আবার কিন্তু আপনার কাছে আমি যাব এবং কিছু ভালো টপিক, রেমিডিয়াল মেজার, দান, এগুলো নিয়ে আমরা কিন্তু আবার ভিডিও করব। ভালো থাকুন সবাই, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন সলিউশন। থ্যাংক ইউ।